মিস রবিন বিশ্বাস। ম্যাম, আমার 34 সপ্তাহ চলছে। আমি কি আমি এক চোখে ঝাপসা দেখি, ঠিক মতো দেখি না, কি করব ম্যাম? 34 সপ্তাহে সে এক চোখে ঝাপসা দেখে, করণীয় কি তার? হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, 34 সপ্তাহে উনি কিন্তু ওনার ব্লাড প্রেশার কথাটা জানাননি। যদি ওনার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু চোখে ঝাপসা দেখা মানে হচ্ছে যে ওনার প্রি ইক্লামশিয়া বা মেক্লামশিয়া হতে যাচ্ছে। তো এই সময় অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে। ব্লাড প্রেশার বেশি থাকলে ব্লাড প্রেশার কমানোর ওষুধ নিতে হবে, আর যদি সেছাড়া মানে ব্লাড প্রেশারের কোনো ব্যাপার না থাকে তাহলে ওনাকে অবশ্যই একজন চোখের ডাক্তারকে দেখাতে হবে যে ওনার চোখের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় যদি তার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু চোখের সমস্যা হতে পারে। এগুলো উনি কিছু লেখেননি, ওনার অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা। তো সবকিছু কোনো কিছু যদি না থাকে তাহলে অবশ্যই একজন চোখের ডাক্তারকে দেখাবেন, এবং উনি আপনার প্রেগনেন্সির কথা জেনে বুঝে উনি আপনাকে চিকিৎসা দিবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। আজকে অনেক প্রশ্ন ছিল, আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর পেয়েছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আবার পরে আপনারা এখানেই প্রশ্ন করবেন এবং আমি ওদের কর্সেলের মাধ্যমে আপনাদের এগুলো জানাতে পারবো। তো এখন কর্সেল যা ব্যাপারটা আমার মনে হয় অনেকেই জানেন যে বাচ্চার কোনো রকম সমস্যা হলে ভবিষ্যতে যাতে তার কর্সেল দিয়ে চিকিৎসা করা যায় সেজন্য বাচ্চা ডেলিভারির সময় আম্বিলিকাল কর্ড, যেটা সেই নারীর কাছ থেকে কিছুটা টিস্যু রেখে দেওয়া হয় এবং সেটা সবসময় থাকে, সেটা শুধু যে বাচ্চা তা না, তার পরিবারের যে কোনো সমস্যায় কিন্তু সে কর্সেল থেকে যেটা স্টেম সেল হিসেবে কাজ করে তারপরে সেটা চিকিৎসা করা যায়। কাজে এটা একটা খুবই সুবর্ণ সুযোগ, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রবলেমে কোনো চিকিৎসা নেই সেটাও কিন্তু কর্সেলের মাধ্যমে সেটা করা যায়। তো কাজেই যারা প্রেগনেন্সি নিচ্ছেন তারা অবশ্যই এটা ওনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এটা করা যায় সেটা আপনারা জেনে নেবেন এবং আশা করি করবেন। আর যারা গর্ভবতী মায়েদের ব্যাপারে আমরা আজকে সব প্রশ্ন পেয়েছি, তো গর্ভবতী মায়েদের আমার একটাই কয়েকটি অনুরোধ। একটা হচ্ছে যে আপনারা গর্ভবতী হওয়ার সাথে সাথে বার্থ রেজিস্ট্রেশনটা করাবেন। বার্থ রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্ট একটা ফর্ম আছে, সেখানে আপনি লিখে রাখবেন। তাহলে হবে কি যে পরবর্তীতে আপনার বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো কিছুতে এটা সুবিধা হবে। আর অবশ্যই আপনারা একজন স্পেশালিস্ট বা যারা গ্রামে গঞ্জে যারা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আমরা বলি সেবিকা আছেন, যারা তারা গভর্নমেন্টের তরফ থেকে অনেকে যান অথবা এনজিও দের তরফ থেকেও যান, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা গর্ভকালীন পরীক্ষা যেটা খুবই দরকারি সে গর্ভকালীন পরীক্ষাটা নিয়মিত করাবেন। এমনিতে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অন্তত 8 বার গর্ভকালীন পরীক্ষা করানো উচিত। কিন্তু আমাদের মতো দেশে যেখানে অনেক রকমের সমস্যা, মায়েরা সংসার ছেড়ে যেতে অনেক সময় পারে না, তার আরো বাচ্চা কাচ্চা আছে তাদের দেখাশোনা করতে হয়, তো আমরা বলেছি মিনিমাম 4 বার করতে হবে এটা। তো সেই 4 বার অন্তত আপনারা করবেন আশা করছি। আর আপনারা কিছু টাকা পয়সা জমাবেন যাতে ডেলিভারির সময় আপনাদের যে এক্সট্রা যদি কোনো খরচ হয় সেটা যাতে কোনো সমস্যা না হয়। আপনারা একটা ট্রান্সপোর্ট রেডি রাখবেন, একটা যেটা আমরা বলেছি যে একটা মানে যানবাহনের এটা এটা আগে থেকেই খেয়াল রাখবেন। আপনি দরকার হলে হাসপাতালে অনেকের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, তাদের কাছে আপনারা নাম ঠিকানা দিয়ে সেটা এনশিওর করবেন যে কোনো ইমার্জেন্সি হলে আপনারা যাতে অ্যাম্বুলেন্স পান, অথবা অন্য কোনো জায়গা থেকেও আপনারা এই ট্রান্সপোর্টটা ঠিক করতে পারেন। আরেকটা হলো যে আপনি যে হাসপাতালে ডেলিভারি করাবেন সেটা আপনি আগে থেকে ঠিক করে নেবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা কখনোই ঘরে ডেলিভারি করাবেন না, কারণ ঘরে ডেলিভারি করালে কিন্তু মা বাচ্চা দুজনেরই অনেক রকম সমস্যা হয়। হঠাৎ করে হয়তো বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে যখন রোগীরা আসে আমরা দেখি তাদের জরায়ু বের হয়ে গেছে, বাচ্চাটার সমস্যা হচ্ছে। তো কাজে এগুলো করার চেয়ে আপনি সবসময় একটা হেলথ সেন্টারে ডেলিভারি করাবেন, এবং হেলথ সেন্টার যেখানে আপনি যাবেন তাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনার যখনই ব্যথা ওঠে বা কোনো সমস্যা জটিলতা হয় আপনি তাদের সাথে টেলিফোনে আগে থেকে যোগাযোগ করে নেবেন, যাতে আপনি যাওয়ার সাথে সাথে তারা আপনাকে সেবা দিতে পারে। এগুলো সমস্ত আমার মনে হয় যার বাচ্চাটা হওয়ার পরে আপনি অবশ্যই তার কেয়ার করবেন, বাচ্চাদের ডাক্তারকে দেখাবেন এবং আপনি ভ্যাকসিনেশন বা টিকাটা নেবেন। আর গর্ভবতী মায়েরা অবশ্যই টিকা নেবেন। তো এগুলো বলে আমি আজকের মতো মনে হয় শেষ করতে চাচ্ছি। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, একটি সুস্থ বাচ্চার জন্ম দেন, এবং আমরা সেটাই আশা করব যে একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু, যেটা আমাদের সবসময় কাম্য। আর কর্সেলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা এটা রেগুলার করে যাচ্ছেন। আশা করছি সবাই আপনাদের মাধ্যমে আপনারা সেবাটা নেবেন, আপনাদের অজানা প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ।
কর্সের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই ম্যাম বলেছে, আরো অনেক ম্যামরা বলেছে যারা আপনারা আমাদের পেজে জানেন কর্সেল সম্পর্কে। তারপরেও কর্সেল 2019 সাল থেকে বাংলাদেশে কাজ করছে, করোনাকালীন সময় থেকে এই গর্ভ অবস্থায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমরা করে আসছি, এখন পর্যন্ত এটা চলছে। তো আপনাদের উৎসাহে, আপনাদের উপকারিতার জন্যই আমাদের এই উদ্যোগ। তারপর আপনারা সাথে থাকবেন, অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি দর্শক, আমরা হচ্ছে 1 ঘন্টার প্রোগ্রামের জন্য ম্যামকে পাই। আমরা পরবর্তীতে আরো কোনো অনুষ্ঠানে আরো কোনো দিন ম্যামকে আমরা শিডিউলি ম্যামের শিডিউল পাবো ইনশাল্লাহ, তখন আমরা আবারও ম্যামকে প্রশ্ন করতে পারবো। এছাড়াও আমাদের আমাদের সাথে আরো ম্যামরা সংযুক্ত হয়, তাদেরকেও আপনারা প্রশ্ন করতে পারবেন। আর ম্যামের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্টেম সেল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন, এবং আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমি আশা করবো আপনি লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাইকে উপকৃত করবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই ম্যামের মূল্যবান পরামর্শগুলো কিন্তু আমরা সহজে পাই না, তো একটা দিনেই পাই। সো সেই ক্ষেত্রে আমরা সবার মাঝে এই পরামর্শগুলো ছড়িয়ে দিব।